নমস্কার সুধী ভক্তবৃন্দ এবং এই চ্যানেলের বিশিষ্ট শ্রোতা এবং দর্শকগণ, ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের জয় এবং আপনাদেরও শত শত কোটি প্রণাম। এই চ্যানেলটিকে লাইক করছেন, শেয়ার করছেন, সাবস্ক্রাইব করছেন এবং দেখছেন তার জন্য। আমার এই অলৌকিক ঘটনা সমগ্র যে শৃঙ্খলা, তার আগের ভিডিওতে আমি আপনাদের শুনিয়েছিলাম শ্রী তারকনাথ বন্দ্যোপাধ্যায়, তার যে অনুভূতি, ওই তিনি জিপ গাড়িতে করে ঠাকুরকে বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত বামুনপাড়া গ্রামে নিয়ে গেছিলেন এবং তার রাস্তায় যে অনুভূতি হয়েছিল এবং এক অলৌকিক ঘটনা ঘটেছিল তার ব্যাপারে আমি আপনাদের জানিয়েছিলাম। সেই তারকনাথ বন্দ্যোপাধ্যায় আবার আরেকটি ঘটনা তিনি লিখেছেন, সেইটি আজকে আপনাদের শোনাচ্ছি। তারকনাথ বন্দ্যোপাধ্যায় লিখছেন কি, একজন উচ্চপদস্থ ব্যক্তি স্ত্রী ও কন্যা সহ নিজের মোটরে সান্ধ্য ভ্রমণে বাহির হইয়াছে। একজন উচ্চপদস্থ ব্যক্তি তার স্ত্রী কন্যাকে নিয়ে মোটর গাড়িতে করে সন্ধ্যেবেলা ভ্রমণে বের হয়েছেন। স্থানটি বাংলাদেশে নয়, বাংলার বাইরে। অনেকক্ষণ চলিয়া শহর হইতে অনেক দূরে একটি শালবনের পাশে মোটরটি হঠাৎ শব্দ করিয়া বন্ধ হইয়া গেল। মানে শহর থেকে বেরিয়েছেন এবং অনেক দূরে গেছেন শালবনের কাছে, তখন মোটরটি বন্ধ হয়ে গেল। ভদ্রলোক নামিয়া পড়িলেন, সামনের গাড়ির সামনের ঢাকনা খুলিয়া দেখিলেন, তারপর বলিলেন, দেখি টর্চ, আমার টর্চ কই, কী সর্বনাশ, গাড়ি খুঁজিয়া টর্চ পাওয়া গেল না। তখন সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ভদ্রলোক একটু ভীত হইলেন, একটু বিরক্ত হইলেন। বড় অভিমানে তাহার মুখ হইতে বাহির হইল একটি কথা, ঠাকুর, তোমার নাম লইয়াই তো গাড়িতে উঠিয়াছি, তবে আবার এ বিপদ কেন? উনি বলছেন, ওনার অভিমানে ওনার মুখ থেকে বেরোচ্ছে, ঠাকুরের প্রতি অভিমান হচ্ছে, ঠাকুর তোমার নাম নিয়েই তো আমি গাড়িতে উঠেছি, তবে আবার এ বিপদ কেন? সঙ্গে সঙ্গে বনের মধ্যে হইতে একটি টর্চ জ্বালাইয়া কে যেন আসিয়া বিহবল ভদ্রলোকের হাতে টর্চ দিয়া চোখের নিমেষেই বনের মধ্যে অদৃশ্য হইয়া গেল। মানে এটা একটা অলৌকিক ঘটনা যে যখন উনি টর্চটা খুঁজছিলেন এই অন্ধকারের মধ্যে, তখন ওই শালবনের ভিতর থেকেই আশ্চর্য ঘটনা একটা, কি টর্চ আবার কে দিয়ে যাবে, একটা ভদ্রলোক বেরোলেন এবং টর্চটা দিয়ে হাতে দিয়ে চোখের নিমেষেই বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তো এক অলৌকিক ঘটনা, বাবার অলৌকিক ঘটনা সামগ্রীর কোনো অন্ত নেই। আজকে এরকম এটা শুনলেন, বাবা যেরকম বলেছেন সেরকম আপনারাও জপ করে চলুন। জপের দ্বারা অসম্ভব কিছুই নেই। জপাং সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আগেও বলেছিলাম যে আমার সাথেও এরকম অনেক আকস্মিক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। আমি আর কিছুদিন পরে গিয়ে আমি এইসব ভিডিওগুলি আপনাদের জানাবো, এই ঘটনাগুলি জানাবো, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তবে এইটুকুনি বলতে পারি যে সর্বদা সর্বসময় যদি কেউ ঈশ্বরকে ধরে রাখতে পারে, ঈশ্বরের সাথে যুক্ত থাকতে পারে, তার জীবনে এরকম আকস্মিক অনেক অনুভূতি আসবে। হরে কৃষ্ণ, মা হই, মা হই, মা হই।